যদি এই জাতীয় নাগরিকপঞ্জী না থাকে তাহলে কি হবে? তাহলে আপনারা সরকারি চাকরি করতে পারবেন না, আপনারা জমি জায়গা কিছু কিনতে পারবেন না, গাড়ি বাড়ি কিছু কিনতে পারবেন না, আপনাদের স্থান হবে ডিটেনশন ক্যাম্পে। কিন্তু এখন প্রশ্ন হলো এই যে আপনারা কি জমি কিনতে পারেন না, আপনারা কি জায়গা কিনতে পারেন না, আপনারা কি ইচ্ছা করলে ভোটে দাঁড়াতে পারেন না? সবই তো পারেন, তাহলে আবার কেন একটা নতুন আইন আপনাদের সামনে চলে আসলো? আসলে যারা ভারত শাসন করছেন তারা পরিষ্কারভাবে বলেছেন যে আমাদের রাজ্যে যারা বসবাস করছেন তাদের কাছে যে ভোটার কার্ড আছে, তাদের কাছে যে প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, এইগুলো দু নম্বরই করে বার করা হয়েছে। এইগুলো সৎ পথে কেউ বার করেনি, সেই জন্য নতুন করে নাগরিকত্ব দরকার আছে। তার জন্য প্রত্যেকটা মানুষকে নাগরিকত্ব আইনের আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং নাগরিকত্ব সার্টিফিকেট জোগাড় করতে হবে। যাদের যাদের এই নাগরিকত্ব সার্টিফিকেট থাকবে তারাই ভারতবর্ষের মধ্যে থাকতে পারবেন, আর যারা যারা কি হচ্ছে নাগরিকত্ব সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না তাদেরকে জেলের কুঠুরির মধ্যে থাকতে হবে, যার বাংলা নাম হচ্ছে ডিটেনশন ক্যাম্প। বন্ধু, কারা থাকতে পারবে কারা থাকতে পারবে না, আমাদের তো ভোটার কার্ড আছে, ভোটার লিস্ট আছে, আমরা এই ভোটার লিস্ট দিয়েই কি হচ্ছে আমাদের নেতাকে নির্বাচিত করেছিলাম, আমাদের মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্বাচন করেছি, প্রধানমন্ত্রীকে নির্বাচন করেছি। এখন তারা যদি বলে যে এই কার্ডটা বেআইনি, এই আধার কার্ডটা বেআইনি, তাহলে আপনারা যে আমরা নির্বাচন করেছি সেটাও তো বেআইনি হওয়া উচিত, এইটা কিন্তু তারা কখনোই ভাবছে না। আমাদের ভারতবর্ষের আইনে কি আছে, আমাদের সংবিধানটা যদি আমরা দেখি তাহলে সেখানে কি আছে, 1955 খ্রিস্টাব্দে ভারত সরকার সর্বপ্রথম সিটিজেন আইন তৈরি করেছিলেন, সেখানে স্পষ্টভাবে বলা আছে ভারতবর্ষের সীমানার মধ্যে যে কেউ জন্মালে সে একজন ভারতীয় হতে পারবেন। কিন্তু রাজীব গান্ধী এসে 1984 একটা নতুন আইন তৈরি করলেন, বললেন যে ভারতবর্ষে জন্মালেই সে কখনো ভারতীয় নাগরিক হতে পারবে না। তাহলে কি করতে হবে, তাদের বাবা মাকে একজন ভারতীয় হতে হবে, তাহলেই সে ভারতীয় নাগরিক হতে পারবে, তা না হলে নাগরিক হতে পারবে না। আইনটা 1987 30 জুন পাশ হয়ে গেল। 1987 30 জুন যাদের জন্ম সার্টিফিকেট আছে তারা ভারতীয়, তাদের এনআরসি তালিকায় নাম থাকবে, কিন্তু যাদের জন্ম সার্টিফিকেট নেই তাদের 71 বাপ মা ঠাকুরদা তাদের জমি জায়গা দেখাতে হবে, তা না হলে তারা ভারতবর্ষে বসবাস করতে পারবেন না। 2003 আমরা দেখলাম এই আইনটা আবার সংশোধন করা হলো। 2003 আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তার মন্ত্রিসভায় রেলমন্ত্রী ছিলেন আজকে যিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি তারই সহযোগে তিনি প্রথম এনআরসিটা চালু করলেন, অর্থাৎ এনআরসি আইন 2003 চালু হয়ে গেল। সেখানে বলা হলো কি, সেখানে বলা হলো বাবা মা একজনকে ভারতীয় হতে হবে, এরকম নয়, বাবা মা দুজনকেই ভারতীয় হতে হবে, তবেই কি হচ্ছে এনআরসির তালিকায় নাম থাকবে, তা না হলে নাম থাকবে না। ভালো করে ভাবেন যে আজকে যারা 2087 পয়লা জুলাই থেকে জন্মগ্রহণ করেছেন তাদের বাবা মার যদি 1971 দলিল না থাকে তাহলে তার নাম এনআরসির তালিকা থেকে বাদ যাবে। এই ভয়ঙ্কর আইন আমাদের পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়ে এই আইন আজকে কার্যকরী হতে চলেছে, পার্লামেন্টে এই আইনটা পাশ হয়ে গেছে। তাই বন্ধু আমাদের সতর্ক থাকতে হবে, কারণ 1971 কাগজ থাকলেই যে হবে এরকম নয়। আসামে তো জানেন আপনাদের মানে মুসলমান সমাজেরই ফখরুদ্দিন আহমেদ যিনি রাজ্যপাল রাষ্ট্রপতি ছিলেন আমাদের, তার বাড়ির লোকেদের নাম ওঠেনি এনআরসি তালিকায়, নাম ওঠেনি। 22 ধরে সেনাবাহিনীতে চাকরি করেছে তার নাম ওঠেনি, 18 ধরে বায়ুসেনাতে চাকরি করেছে তার নাম ওঠেনি। তাদের কি কাগজপত্র জোগাড় করার অভাব আছে? অভাব নেই বন্ধু, শুধুমাত্র মুসলমান হওয়ার সুবাদে তাদের নাম এনআরসি তালিকা থেকে বাদ গেছে। ভালো করে ভাবতে হবে,
ঐক্যবদ্ধ হওয়া দরকার। যদি আপনারা ঐক্যবদ্ধ হতে না পারেন তাহলে একদিন আপনাদের স্থান কিন্তু ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। আপনারা হয়তো জানেন ডিটেনশন ক্যাম্পে গেলে কি হবে, 10 ফুট বাই 10 ফুট জায়গায় 10 জন করে থাকবেন, 10 ফুট বাই 10 ফুট জায়গায় 10 জন করে থাকবেন, 200 জনের প্রতি একটা করে পায়খানা থাকবে। একটা মানুষের যদি 5 মিনিট পায়খানা করতে লাগে সময় লাগবে 16.5 ঘন্টা। ভালো করে ভাবেন এইরকম একটা ভয়ঙ্কর অবস্থা। আজকে যারা আসামে আছে, আসামে ডিটেনশন ক্যাম্পে 78 জন মারা গেছে। এই 78 জন মানুষের মধ্যে কারুর কিন্তু ভোটার কার্ড ছিল না, এরকম নয়, ভোটার কার্ড ছিল, আধার কার্ড ছিল, রেশন কার্ড ছিল, প্যান কার্ড ছিল, ড্রাইভিং লাইসেন্স ছিল, তা সত্ত্বেও 78 জনকে মরতে হয়েছে, কারণ তারা 71 সালের মা বাবার জমি জায়গা দেখাতে পারেনি। এখন কি হবে? এখন তারা বলছে, জনমতের চাপে পড়ে বলছে যে এনআরসি আমরা এখন বাদ রাখছি, এখন এনপিআর করব। এনপিআর মানে কি? ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেশন। এইটা 71টা নিয়ম আছে। এই 31টা নিয়মের মধ্যে একটা আছে যে তোমার বাবা মা কোন জায়গায় জন্মগ্রহণ করেছে। আপনাদের বাড়িতে বাড়িতে আসবে, আমার মতো শিক্ষক আসবে, আপনাদের অঙ্গনারী কর্মীর দিদিমণিরা আসবে, স্বাস্থ্যকর্মীরা আসবে, বিডিও অফিসে যারা চাকরি করে তারা আসবে, এসডি অফিসে যারা চাকরি করে তারা আপনাদের বাড়িতে বাড়িতে আসবে, 2020 সালের 1 এপ্রিল থেকে আসবে। বাড়িতে বাড়িতে গিয়ে কাগজপত্র চাইবে যে তোমার নাম কি, আপনারা নাম বলবেন, সব কিছু বলবেন, কিন্তু যখনই বলবে যে তোমার বাবা কোথায় জন্মগ্রহণ করেছিল, তোমার মা কোথায় জন্মগ্রহণ করেছিল, তোমাদের 71 সালের দলিল আছে কি নেই, যদি আপনারা একবার বলে দেন যে নেই, তাহলেই কিন্তু আপনারা ডিটেনশন ক্যাম্পে যাওয়ার জন্য রেডি হয়ে থাকলেন। তাই বন্ধু, আপনাদের কাছে আমি যেটা বলে এসেছি, যেহেতু সংক্ষিপ্ত সময় আমি বেশিক্ষণ সময় আর নেব না, ভালো করে ভাববেন, 2020 সালের 1 এপ্রিল থেকে আপনাদের বাড়িতে বাড়িতে এনপিআর করার জন্য যে সমস্ত জনগণ যাবে তাদেরকে আপনারা কোনো কাগজপত্র দেখাবেন না, বলবেন যে কাগজপত্র আমরা দেখাবো না, ভিটে মাটি আমরা ছাড়বো না। যদি তারা জোর করে কাগজপত্র দেখাতে চাই বা চেষ্টা করে তাহলে তাদেরকে আপনারা বাড়ি থেকে দূর করে দেবেন, তাড়িয়ে দেবেন। সেই জন্য প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মানুষকে নিয়ে আপনারা একটা করে কমিটি তৈরি করুন, গ্রামে গ্রামে কমিটি তৈরি করুন, এনআরসি এনপিআর এবং সিএএ এই আইনটাকে অবিলম্বে বাতিল করতে হবে। তার জন্য প্রত্যেকটা গ্রামে একটা একটা করে কমিটি দরকার, এবং প্রত্যেকটা কমিটির কাজ হবে প্রত্যেকটা গ্রামের মানুষকে এনআরসি এনপিআর এর বিরুদ্ধে সচেতন করা। এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে।